আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইমদাদ তুহিন। আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো ব্রেইনস্টর্মিং প্রসেস নিয়ে। অনেকেই অনেক সময় বলে থাকেন লাইক আইডিয়া আসে না বা আইডিয়া জেনারেট করতে পারছি না। সো আপনি যদি এই ব্রেইনস্টর্মিং প্রসেসটা ফলো করতে পারেন তাহলেই কিন্তু আপনি খুব সহজে আইডিয়াগুলোকে জেনারেট করে ফেলতে পারেন। এবং আমি আমার ডিজাইনিং করার ক্ষেত্রে এই প্রসেসটাকে সবসময় ফলো করে থাকি। চলুন আমরা এক নজরে প্রসেসটি দেখে নিই। সো প্রথমত আমাদের প্রসেসটি শুরু হচ্ছে ডিফাইন ব্র্যান্ড দিয়ে। দেন আমরা আইডিয়া জেনারেশন করব এবং আইডিয়াগুলোকে একসাথে কম্বাইন করব। আইডিয়াগুলোকে একসাথে কম্বাইন করার পর আমরা সেটাকে ইভ্যালুয়েশন অ্যান্ড ভ্যালিডেশন করব। আফটার দ্যাট আমরা সেগুলো থেকে সবচেয়ে বেস্ট আইডিয়াটাকে সিলেক্ট করব। আমরা আমাদের নেক্সট স্লাইডগুলোতে আমরা এই জিনিসগুলোকে আরও ডিটেলি দেখব। সো আমরা আমাদের প্রথম প্রসেসটি ডিফাইন দ্য ব্র্যান্ড, এই ডিফাইন দ্য ব্র্যান্ডটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করে রেখেছি। প্রথমটি হচ্ছে কোম্পানি মিশন স্টেটমেন্ট, দেন সেকেন্ডটি হচ্ছে টার্গেট অডিয়েন্স, অ্যান্ড থার্ডটি হচ্ছে ব্র্যান্ড পার্সোনালিটি। আপনি যখন কোনো একটি কোম্পানির আইডেন্টিটি ডিজাইন করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোম্পানির মিশন স্টেটমেন্টটা কী সেটা সম্পর্কে জানতে হবে। অ্যাকচুয়ালি মিশন স্টেটমেন্টটা দ্বারা আমরা মেনলি কোম্পানি কী কাজটা করছে বা কোম্পানি তাদের কাস্টমারটাকে কী প্রোডাক্ট বা কী সার্ভিসটা প্রোভাইড করছে অথবা তাদেরকে কী কোন জিনিসটা সার্ভ করছে সেই জিনিসগুলো আমরা মিশন স্টেটমেন্টের মধ্যে পেয়ে থাকি। এখন আপনি যদি ঠিক মতন আইডেন্টিফাই না করতে পারেন যে কোম্পানি মেনলি কোন প্রোডাক্টটা বা কোন সার্ভিসটা প্রোভাইড করছে, তাহলে কিন্তু আপনি আপনার এই আইডিয়া জেনারেশনের প্রথম ধাপেই কিন্তু ফেল করবেন। সো আপনাকে কিন্তু এই জিনিসটা প্রথমত আগে ক্লিয়ার হতে হবে। আমরা কিছু টপ ব্র্যান্ডের মিশন স্টেটমেন্ট একটু দেখে নিই আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। সো অ্যালন মাস্ককে চিনেন না এরকম মানুষ কিন্তু খুব কমই আছেন, যিনি কিনা টেসলার ফাউন্ডার। সো টেসলার মিশনটা দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাদের মিশনটা হচ্ছে কি, টু এক্সিলারেট দ্য ওয়ার্ল্ডস ট্রানজিশন টু সাস্টেনেবল এনার্জি। এবং তাদের মেইন ফোকাসটাই হচ্ছে তারা ইলেকট্রিক কার ম্যানুফ্যাকচার করে। এখন আপনি যদি এই জিনিসটা যদি না জানেন মেইনলি তারা কোন কাজটা করে সেটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি আপনার ওই পারফেক্ট আইডিয়াটাকে জেনারেট করতে পারবেন না। ঠিক তেমনি আমরা রোলেক্সের মিশন স্টেটমেন্টের দিকে তাকাই। লাইক তাদের মিশন স্টেটমেন্টটা হচ্ছে আক্রাউন্ড ফর এভরি অ্যাচিভমেন্ট। তো এইখানে আপনার রোলেক্সের যে লোগোটি দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু তাদের মিশন স্টেটমেন্টের যে মেসেজটি আছে সেটাকে কনভে করছে। আইডিয়া জেনারেশনের আগে কিন্তু আপনার টার্গেট অডিয়েন্সটা জেনে নেওয়া কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনার টার্গেট অডিয়েন্সটা কি মেল নাকি ফিমেল নাকি কিডস। লাইক কোম্পানি যে প্রোডাক্টটি সেল করার জন্য প্ল্যান করছে সেটা যদি মেল ওরিয়েন্টেড হয়, লাইক মেলদেরকে টার্গেট করে যদি সেটা সেট করা হয়, সেক্ষেত্রে যদি আপনি ফিমেল কাস্টমারকে টার্গেট করার জন্য যে জিনিসগুলো ইউজ করেন সেটা যদি আপনি এই জায়গায় ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার মেল কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করবে না। লাইক আমি যদি একটা এক্সাম্পল বলি, লাইক আপনি যদি এই পিঙ্ক কালারটা যদি আপনি ওই ডিজাইন করার ক্ষেত্রে ইউজ করে থাকেন সেটা কিন্তু আপনার মেল কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করবে না। আমরা জানি কিন্তু এই পিঙ্ক কালারটা কিন্তু ফিমেলদের সাথে খুবই ভালোভাবে রিলেটেড। সো প্রতিটা মানুষের কিন্তু নিজস্ব একটা পার্সোনালিটি থাকে, ঠিক তেমনি একটি ব্র্যান্ডের কিছু পার্সোনালিটি থাকে। লাইক মানুষের মধ্যে যদি আমরা পার্সোনালিটির ভেদাভেদ করি, লাইক কেউ কিছুটা এক্সট্রোভার্ট কেউ কিছুটা ইন্ট্রোভার্ট, ঠিক তেমনি একটা ব্র্যান্ডের কিন্তু কিছু পার্সোনালিটি আছে যেগুলো ওই পার্সন ভেদে বিভিন্ন জিনিসকে রেফার করে থাকে। সো আমরা যদি একটু দেখি, লাইক এখানে আমরা কিছু পার্সোনালিটি দেখতে পাচ্ছি ব্র্যান্ড পার্সোনালিটি, সেগুলো হচ্ছে সিনসিয়ারিটি, এক্সাইটমেন্ট, কম্পিটেন্স, সফিস্টিকেশন, রাগিডনেস। এখন যদি আমি এখান থেকে আপনাকে একটা এক্সাম্পল দেখাই, লাইক এক্সাইটমেন্টের আন্ডারে কিন্তু আমরা নাইকির লোগোটা দেখতে পাচ্ছি। সো নাইকিকে যদি আমরা আরও ব্রেকডাউন করতে পারি, নাইকির মেন বা টার্গেট কাস্টমার হচ্ছে যারা যাদের মধ্যে একটা স্পোর্টিং ভাব আছে বা যাদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে। সো এই জিনিসটাই কিন্তু তাদের এই পার্সোনালিটির সাথে ম্যাচ করছে। এবং আমি আপনাদেরকে এখানে আরেকটু স্পেসিফিকভাবে যদি বলি, লাইক এখানে নাইকির মধ্যে যে কালারটা ইউজ করা হয়েছে লাইক ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালারটার মধ্যেও কিন্তু আমরা এই পার্সোনালিটি মানুষদের জাজ করতে পারি। ব্ল্যাক কালারটা দ্বারা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পাওয়ার, অথরিটি এই জিনিসগুলো বুঝিয়ে থাকি। সো এই জিনিসগুলো কিন্তু একটা আইডেন্টিটি ডিজাইন করার ক্ষেত্রে খুবই বড় ধরনের একটা জিনিস ম্যাটার করে। আমরা এখন আমাদের নেক্সট প্রসেসটি দেখে নেব, লাইক আইডিয়া জেনারেশন। আইডিয়া জেনারেশনের জন্য আপনি যখন আপনার ডিফাইন ব্র্যান্ডের আন্ডারে যে জিনিসগুলো আছে সেগুলোকে ফুলি ক্লিয়ার করবেন, তখন কিন্তু আপনার এই আইডিয়া জেনারেশনটা খুবই ইজি হয়ে যায়। এখন আমরা দেখে নেব আপনি কীভাবে আপনার আইডিয়াগুলোকে ব্রেকডাউন করতে পারেন ইন্ডাস্ট্রি ওয়াইজ। সো প্রথমত আমরা এগ্রিকালচার নামে যে ইন্ডাস্ট্রি আছে সেটাকে যদি আমরা একটু চিন্তা করি, সো আমার প্রথম চিন্তা আসে কি এটা ন্যাচারের সাথে কিছুটা রিলেটেড। সো এটাকে আমি প্রথমে ন্যাচারের এখানে ব্রেকডাউন করলাম। এখন আমি ন্যাচারটাকে আবার আরেকটু ব্রেকডাউন করছি, লাইক একটা হচ্ছে ট্রি, একটা হচ্ছে এনভায়রনমেন্ট।
এখন ট্রিটাকে যদি আমি আরও স্পেসিফিক ওয়েতে ডিফাইন করি লাইক লিভ, সো আমরা এগ্রিকালচার রিলেটেড যেসব লোকগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা লিভ বা পাতা এই জিনিসটার একটা উপস্থিতি দেখতে পারি। ঠিক তেমনি আমি যদি এনভায়রনমেন্টের কথা বলি, এনভায়রনমেন্টের মধ্যে আমরা যেমন সাউন্ড বা ক্লাউড এই জিনিসটাও কিন্তু আমরা এই টাইপের লোগোগুলোর মধ্যে দেখতে পাই। সো আপনি চাইলে কিন্তু আপনার এই জিনিসগুলোকে এভাবে ব্রেকডাউন করতে পারেন। আর আরেকটা জিনিস, আপনার যে আইকন বেস সবসময় যে আপনার লোগোটা হবে এমনটা কিন্তু না, আপনি চাইলে কিন্তু টেক্সট বেস লোগো বানাতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার এই আইডিয়া জেনারেশনটা কীভাবে করবেন, লাইক আপনি যদি একটা মনোগ্রাম বা একটা টেক্সট বেস কোনো লোগো বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এমন টাইপের টেক্সট ইউজ করতে হবে যেটা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে রেফার করে। লাইক আপনি চাইলে কিন্তু এক্ষেত্রে বোল্ড টাইপের টেক্সট ইউজ করতে পারবেন না, যেটা অনেকটা হার্ড হয়ে যাবে। সো আপনাকে স্মুথ বা সফট টাইপের কোনো ফন্ট ইউজ করতে হবে। সো এইভাবে কিন্তু আপনারা এখানে দেখে নেন আমি আরও কয়েকটা ইন্ডাস্ট্রিকে ব্রেকডাউন করছি। সো আপনি চাইলে কিন্তু এইভাবে আপনার আইডিয়াগুলোকে ব্রেকডাউন করে নিতে পারেন, যেটা যার ফলে কিন্তু আপনার কাজটা আরও ইজি হয়ে যাবে। এবং ব্রেকডাউন করার পরে আপনি আপনার যে কিওয়ার্ডগুলোকে পেয়েছেন সেগুলোকে একসাথে কম্বাইন করবেন। কম্বাইন করার পরে আপনি ওইখান থেকে একটা আইডিয়া জেনারেট করবেন এবং ওই আইডিয়া থেকে আপনার জিনিসটাকে ইভ্যালুয়েশনের মাধ্যমে বেস্ট ফন্টটা সিলেক্ট করবেন। সো আমি এখন আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাবো আমার নিজের করা একটা লোগো নিয়ে আপনি কীভাবে এই ফুল প্রসেসটা ফলো করতে পারেন। সো এখানে আমি একটা গেমিং চ্যানেলের জন্য একটা আইডেন্টিটি ডিজাইন করেছিলাম এবং আমি কীভাবে সেটার আইডিয়া জেনারেট করেছি সেটা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লাইক এখানে আমি স্পার্টন ক্রাউন নামে একটা জিনিস সিলেক্ট করেছি যেটা আমি কোম্পানি ব্রিফ থেকে পেয়েছি এবং কোম্পানিটির নাম কিন্তু পানিশার। সো এই কারণে কিন্তু আমি এখানে লেটার পি ইউজ করব একটু আইকনিক ওয়েতে। হ্যাঁ, লাস্টলি সোয়ার্ড। সো যারা একটু স্পার্টা সম্পর্কে জানেন তারা কিন্তু জানেন স্পার্টানরা কিন্তু এই সোয়ার্ড নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যুদ্ধ করতো। সো আমি এখন এই সোয়ার্ডটা ইউজ করব যেটা আমি আমার মেনলি আইডিয়া জেনারেশনের মাধ্যমে এই জিনিসগুলো পেয়েছি। সো আইডিয়া জেনারেশনের মাধ্যমে আমরা যে জিনিসগুলোকে পেয়েছি সেটাকে এখন একটু কম্বাইন করব, কম্বাইন করে দেখবো যে আমার অ্যাকচুয়ালি কোন জিনিসটা নিলে আমার জন্য ভালো হবে। সো লাস্টলি আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখন একটু ইভ্যালুয়েশন অ্যান্ড ভ্যালিডেশন করলাম। ভ্যালিডেশনের মাধ্যমে আমরা কিন্তু এই দুইটা অবজেক্ট থেকে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম কারণ এটা মোর আইকনিক মনে হচ্ছে। সো আশা করি আপনারা ব্রেন স্ট্রিমিং প্রসেসটা কিছুটা হলো বুঝতে পেরেছেন। আমি আমার যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সো আপনারা চাইলে কিন্তু আরও কিছু ব্লগ পড়ে আপনাদের এই জিনিসটাকে আরও ক্লিয়ার করে নিতে পারেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখতে পারেন।